আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে ভিডিওতে। আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড 2018 সালে আসা জুড়ে কেটে একটি প্রবলেম নিয়ে আলোচনা করবো। তো শুরুতে প্রবলেমটি দেখা যাক। প্রবলেমটিতে বলা হচ্ছে ফাইন্ড অল পজিটিভ ইন্টিজার এক্স অ্যান্ড ওয়াই সাচ দ্যাট 3x² + y² = 108। অর্থাৎ আমাদেরকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই বের করতে বলা হচ্ছে, যাতে 3x² + y² 108 এই সমীকরণটি সিদ্ধ করে। এবার আমরা মূলত জুড়ে কেটার জন্য খুবই ইজি, মূলত একঘাট ডাইফারেন্সিয়াল সমীকরণ এর যে প্রসেসটা ইউজ করে কিন্তু আমরা এই সমাধানটা করতে পারি এই প্রবলেমে। তো এখন আমরা এই সমস্যার সমাধানে চলে যাচ্ছি, আমরা এই সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা ইকুয়েশনটাকে একটু লিখি। তো ইকুয়েশনটি ঠিক এরকম, 3x² + y² = 108। তো যেহেতু আমরা এই প্রবলেমটা সমাধান করার ক্ষেত্রে একঘাট ডাইফারেন্স ইকুয়েশনটা যে প্রসেসটা সেটা অ্যাপ্লাই করবো, সেহেতু আমরা লিখতে পারি x² = 108 - y² / 3। এখানে আমরা যেহেতু x² এবং y² এই দুইটার মান বের করবো, অর্থাৎ এক্স এন্ড ওয়াই মান বের করবো, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটার মান চেক করতে হবে। তো প্রথমে আমরা যেহেতু এক্স এর মান বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান চেক করতে হবে। তো ওয়াই 1, 2, 3 বসি। তোমরা যদি খেয়াল করবে ওয়াই এর মান 1, 2 বসালে আমাদের যে x² মানটা বের করা হচ্ছে না, অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 3 বসে দেখতে পারি। যদি আমরা ওয়াই এর মান 3 বসে, তাহলে পাচ্ছি x² = 108 - 3² / 3। সুতরাং x² = 33। এখন আমরা উভয় পক্ষ থেকে রুট করলে পাচ্ছি √x² = √33 অ্যান্ড x = √33। অর্থাৎ আমরা x এর মানে পেয়ে গেলাম। এখন আবার চিন্তা করো, ওয়াই এর মানে কিন্তু আমরা 3 বসিয়েছি, সুতরাং x এর মান √33 এম ওয়াই এর মান হলো 3। এটাই হলো আজকের সমস্যার সমাধান।